তুই পরীক্ষা দিচ্ছিস আর প্রস্তুতি নিচ্ছে সবাই। নে পাগলি, দুধটা খেয়ে নেবা। মিউজিক বাতলে যদি আমার কানে লাগে, না বাবা, আগে তো নিজের গানটা বাঁচাই। আগে তো নিজের কানে বুঝি, তারপর বাড়ি শুদ্ধ লোকের একবারে কান আমি জ্বালা পালা করবো। জলটা কেন ঠিক হয়ে যাবো? কেন হচ্ছে তো অভ্যেস নেই তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে। বাবা যা ভয় পেয়ে গেছিল, ঠিক তো? এবার আদা জল খেয়ে লেগে পড়, ঠিক আছে? পড়াশোনা করতে হবে মানে এমন নয় যে দিন রাত বইতে মুখ গুজে থাকবে। হ্যাঁ, আমাদের সঙ্গে গল্প করার জন্য একটু সময় রেখো। ভেবে দেখ। তোমরা যাও, আমি দুধ খেয়ে নিয়েছি, বা তোমরা যাও, আমি পড়তে বসবো। আচ্ছা যা, ঠিক আছে ঠিক আছে। বাপরে বাপ, এত জোরে কি গান চালালো বলতো? বুঝতে পারছি না, তবে আওয়াজটা মনে হচ্ছে মেজর ঘরের দিক থেকে আসছে না? মেজদি গানটা চালিয়েছে। কি আশ্চর্য, তাই না? অভদ্রের মতো কেউ গান শোনে নাকি? আমার মনে হয় ওই মেশিনটা খারাপ হয়ে গেছে, আওয়াজটা বাড়িয়ে ফেলেছে, তারপর কমাতে পারছে না। দূর বাবা, এরকম আবার হয় নাকি কখনো? তারিকা কিচ্ছু এত ওষুধ, দাঁড়ান দেখি। একটু কি আওয়াজটা কমলো মনে হচ্ছে? একটুও কমেনি। উফ, আমার কি মনে হয় জানতো বড় বৌদি মেজর জন্য ইচ্ছে করে এগুলো করছে। মানে মানে আবার কি, ও কি চায় নাকি যে দুষ্টু ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করুক? চায় না তো, সেই জন্য করছে এগুলো। সত্যি বাবা, বিশাখাটা না দিন দিন এত নিচে নেমে গেছে, কি বলবো। কোন দিন উঁচুতে ছিল বড় বৌদি, যে নতুন করে আবার নিচে নামবে? দাঁড়া না, মগের মুলুক নাকি, ওকে গিয়ে না আমি এবার বলবো। দাঁড়াও দিদি ভাই, কোথায় যাচ্ছ তুমি? যাই দেখি, গিয়ে বিশাখাকে বলে বুঝে সুঝিয়ে শান্ত করতে পারি কিনা। তোমার কি মনে হয় ওকে বোঝালেই ও বুঝবে? আমার মনে হয় না ও বুঝবে। হ্যাঁ, উল্টে তোমাকে আরো অপমান করবে। সে না হয় অপমান করে যদি ও শান্তি পায়, তাতে যদি ও শব্দটা কমায়, তাহলে তো তোমার পড়ার সুবিধা হবে। না দিদি ভাই, দেখো আমি চাই না তুমি আমার জন্য কারোর কাছে অপমানিত হও। দুষ্টু দুষ্টু, রোজ বিনা কারণে অনেকবার আমি অপমানিত হই, সেখানে আজকে যদি একটা ভালো কাজ করতে গিয়ে অপমানিত হই, তাতে আমার কিচ্ছু এসে যাবে না। তুমি গেলে কিছু হবে না বড় বৌদি, কথায় আছে না চোরা নাশনে ধর্মের কাহিনী। আমাকেই যেতে হবে। হ্যাঁ আমি যাব, আমি একা তো। হয় তোমার ঠাকুরজি, তুমি আর যেও না ওদিকে, ওর সঙ্গে কথা কাটাকাটি করতে করতে তারপর যদি একটা রাম রাবণের যুদ্ধ বেঁধে যায়, তাহলে বিশাখা তো পেকে বসবে, তুমি বুঝতে পারছো না কেন? এখন ভালোই ভালো, আমরা আমরা যদি ওকে বুঝিয়ে কাজটা হাসিল করতে পারি, তাহলেই তো দুষ্টুর ভালো, তাই না? আমি ঠিক বলিনি দুষ্টু? না, তোমরা দুজনে কেউ কোথাও যাবে না। না না, তাই বলে এইরকম গানের যদি আওয়াজ হয়, তাহলে তো তুমি কিছু পড়া তৈরি করতে পারবে না। না না, আমায় দেখতে পাবে, আমি যাই বাবা। দিদি দিদি ভাই, দেখলে
দিদি ভাই কোনো কথাই শুনলো না, চলে গেল। বিশাখা, আই বিশাখা, বিশাখা, কি ওটা কোমা? শব্দটা সহ্য করতে পারছিস না, তাহলে বাড়ি শুধু লোকের কি অবস্থা হতে পারে ভাবতো? তো আমি কি করব, কি করবি মানে, সাউন্ডটা এখন যেরকম রাখলি এইরকম রাখ, আর বাড়াস না দয়া করে, সামনে দুষ্টর পরীক্ষা। লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে বিশাখা। তো দুষ্টর যখন অসুবিধা হচ্ছে, দুষ্টকে এসে আমার কাছে বলতে পারো না? তুমি ওর ওই দাদারুকে করতে এসেছো কেন? হ্যাঁ, নাকি ও তোমাকে প্রাইভেট সেক্রেটারি রেখেছে? অবশ্য তোমার যা স্বভাব, ওটা তুমি হয়তো নিজে যেচেই নিয়েছো। আচ্ছা, তুমি দুষ্টকে এত প্যালাও কেন বলো তো? এসব বলছিস বিশাখা, আমি এসবের মানে কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? না, ন্যাকামিটা না আর করো না। হ্যাঁ, তোমাদের মানে তোমাদের বাড়ির সকলকে আমি না হাড়ে হাড়ে চিনি। দুষ্ট পাস করে চাকরি করবে, বাড়িতে পয়সা নিয়ে আসবে, আর সেই পয়সায় তোমরা বসে বসে সকলে খাবে। তাই এখন থেকে দুষ্টকে তেল মারছো। ছি বিশাখা, তুই এভাবে ভাবলি? তোমরা না দুষ্টকে তেল দেওয়াটা বন্ধ করো। দুষ্টকে নিয়ে আমরা কি করব আর কি করব না, সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমি শুধু বুঝতে পারছি না যে এই নিয়ে তোর এত রাগ কেন বিশাখা? শোনো, তোমরা তো আমাকে নিয়ে কেউ কোনো কথা ভাবো না, তাই আমিও তোমাদের কথা ভাবতে পারবো না। ব্যাস, তুই তো আমাদের সঙ্গে এই সংসারে একসঙ্গে থাকিস, তাহলে একসঙ্গে থাকতে গেলে সবার কথা ভাবতে হয়। আমি তো কারোর ঘরে গিয়ে গান শুনিনি, আমি আমার ঘরে বসে গান শুনছি, তাতে তোমাদের কি কি বলার আছে? তোকে গান শুনতে তো কেউ বারণ করেনি বিশাখা, শুধু বলছে দয়া করে এই সাউন্ডটা আর বাড়াস না, এবার পাড়া শুদ্ধ লোক বলতে আসবে। না, আমি যেভাবে ঠিক গান শুনছিলাম, আমি ঠিক সেইভাবেই গান শুনবো। আমি বুঝতে পারছি না তুই কেন তো চেক করছিস। আর শোনো, আমার এখন গান শোনার মুড, তুমি আমাকে একদম বিরক্ত করবে না। তুমি এখন যাও তো এই ঘর থেকে, যাও। তুই তাহলে সাউন্ডটা কিছুতেই কমাবি না? কি বিড় বিড় করছো বলো তো? যাও যাও এই ঘর থেকে, যাও এই ঘর থেকে যাও। আর নেক্সট টাইম যখন আমার ঘরে আসবে না, তখন আগে আমার পারমিশন নিয়ে নক করে তবে এই ঘরে ঢুকবে। যাও তো, যাও এখান থেকে। বল। আরে আসি আসি, আরে কোনো রকমে বেরিয়েছি আমি, জানিস তো। আরে শোন না, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাক্কা পাক্কা, চল চল চল। ওকে ওকে, বাই বাই। তোমায় বলেছিলাম না বড়বৌদি,
বলেছিলাম না তোমায় যে তুমি গেলে কিছুতেই হবে না। দিদি ভাই, দিদি ভাই, মেসি তোমাকে অপমান করেছে তাই না? না না, শুধু বলেছে যে এত জোরে জোরে এই আওয়াজটা চলবে, ও এভাবেই গান শুনবে। মিথ্যে বলছো তুমি, আমাকে ছুঁয়ে বলো। বললাম তো না, আমাকেই যেতে হবে। না, কেউ কোথাও যাবে না। দুষ্ট তুই, আমার দিব্যি দুষ্ট। হ্যাঁ বর্দি ভাই, মেজদি মেজদি ইচ্ছে করে এরকম করছে যাতে ওর অত্যাচারে আমরা রিয়্যাক্ট করি, কিন্তু সেই সুযোগ আমরা ওকে দেব না। কিন্তু দুষ্ট তুই, তুই কি করে পড়বি বলতো? তুই এভাবে পড়াশোনা করা যায়? তুই যায় না, আমি জানি যায় না, কিন্তু কি করব, আর তো কিছু করার নেই। এছাড়া কি আর কোনো উপায় আছে বলো? দুষ্ট দুষ্ট, সত্যি সত্যি তোমার জন্য খুব কষ্ট হচ্ছে জানো তো, এভাবে সত্যি। তবে তার থেকেও বেশি রাগ হচ্ছে আমাদের নিজেদের ওপর, এই যে তোমার সামনে পরীক্ষা, তোমার পড়াশোনা করার জন্য সামান্য একটা সুস্থ পরিবেশ আমরা তোমাকে দিতে পারছি না। উফ মামু। দিদি ভাই, তুমি যে আমার জন্য চেষ্টা করেছো এটাই অনেক দিদি ভাই। কিন্তু তা বলে হাত পা গুটিয়ে বসে তো থাকা যায় না দুষ্টু। আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ঝগড়াঝাটি করে নিজেদের মান সম্মান খোয়ানো হচ্ছে, এরকম ভাবে বসে থাকা অনেক ভালো। তুই নিজের মনের কাছে, নিজের মনের কাছে কি উত্তর দিবি বলতো? ধৈর্য ধরতে বলো, মনকে শক্ত করো, খারাপের পরে ভালো সময় আসে, এগুলোই বোঝাও। দুষ্টিগুলো মুখে বলা যতটা সোজা, কাজে বলা না ঠিক ততটাই কঠিন জানিস তো। আমি তো করছি, তাই করছি বর্দি ভাই। আমি পড়াশোনা করতে পারছি না, সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমার। আমার মনে হচ্ছে সাউন্ড সিস্টেমটা তুলে ছুঁড়ে আছাড় মেরে ভেঙে ফেলি। অসহ্য অসহ্য। তোমরা যাও, তোমরা যাও নিজেদের ঘরে যাও। ঠাকুরজি, ও ঠাকুরজি, টুসু একলা ঘরে ঘুমোচ্ছে, ওদিকে জানলাগুলো খোলা, যাই আমি দেখি কি ওকে। দুষ্ট দুষ্ট বলছি শোন, আমি ওখানে যাচ্ছি ঠিক আছে, যদি দরকার পড়ে তাহলে ডাকিস প্লিজ। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। তোমার রাগকে একটু সংযত করো, মেয়ে মানুষের অত রাগ অত জেদ মোটেই ভালো নয়, এভাবে সংসার করা যায় না। সোনামা, সোনামা শুভকে পাঠিয়ে দাও। বেরুচ্ছ? হ্যাঁ দাদু। শুভকে যেন আজকেই বেশি কাজ দিয়ে ফেলো না যেন। হুম ঠিক আছে। শুভ, শুভ আমাদের লেট হয়ে যাচ্ছে। শুভ তো, শুভ ঘরে নেই। নেই মানে কোথায় গেল? সে পালিয়েছে, ডেফিনেটলি পালিয়েছে। ওয়ার্থলেস ছেলে। ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা রাখো বাবা, একদিনেই কি আর মানুষ বদলে যায়? রাজা, এই রাজা। আচ্ছা ও বেচারা কে আবার ডাকছো কেন? দাঁড়াও না। হ্যাঁ দাদা, ডাকছেন। শুভ কোথায়? শুভ দাদা তো বেরিয়ে গেলেন। কোথায় গেল? তুমি আটকালে না কেন? আচ্ছা ও কি করে বুঝবে? না আমি বাইরেই ছিলাম,
কিন্তু উনি কখন কীভাবে বেরিয়েছেন আমি টেরই পাইনি। গাড়ি স্টার্ট হওয়া যখন আওয়াজ পেলাম তখন বুঝতে পারলাম, ওকে ড্রাইভ করে বেরিয়েতে দেখলাম। দাদু ব্যাপারটা নিয়ে আবার সিরিয়াসলি ভাবো। হ্যাঁ রাজা তুমি যাও। শোনো বাবা শোনো, কি জানো, হাতের পাঁচটা আঙুল সমান হয় না, আর জোর করে যদি তুমি তাদের সমান করতে চাও ভেঙে যাবে, কাজের কাজ কিছুই হবে না। হয়ে গেল, এই তোমাদের জন্য না আজকে ওরই অবস্থা জানো তো, আবার আমাদের শাসনেও দেখবে ঠিক হয়ে উঠবে। সময় 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 দিতে হবে। দেখো কি হয়। আমি চললাম সোনাম। বাবা ব্যাপারটা নিয়ে কিন্তু এবার সত্যি ভাবতে হবে। আপনাদের কথা মতো ওনাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি একটু সাইড দিন প্লিজ, রিকোয়েস্ট করছি একটু সময়। চলো চলো তোমরা চলো। এক্সকিউজ মি এক্সকিউজ মি, একটা কথা ছিল আপনার সাথে। অ্যাকচুয়ালি আই এম গেটিং লেট, আমার খুব দেরি হয়ে গেছে, আপনি যদি কাইন্ডলি ওনাকে একটু হসপিটালে নিয়ে যান তাহলে খুব ভালো হয়। আর টাকা লাগে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমি কোনো অসুবিধে নেই। এনে এই টাকাটা রাখুন, যেটা ফিরবে ওনার হাতে দিয়ে দেবেন। মা গো